হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ, আমি আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আজকে আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব। হ্যাঁ, আপনারা না বুঝলে অবশ্যই আমাকে পরে জিজ্ঞেস করবেন, মাঝখানে জিজ্ঞেস করবেন না অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা মেনলি কী জন্য ইউজ করি? মেনলি ইউজ করি আমরা কি এই জিনিসটা হলো কি প্রোটেকশনের জন্য, প্রোটেকশন না আসলে এই জিনিসটা হলো সুইচিং কন্ট্রোলের জন্য, এক প্রকার আমরা বলতে পারি কন্ট্রোলিংয়ের জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। হ্যাঁ, এটা অনেক রকম কন্ডাক্টর আছে। এই জিনিসটা হচ্ছে কি কীরকম, এখানে প্রায় আমরা জানা মতে 8 ধরনের কন্ডাক্টর আছে। এখন কন্ডাক্টরগুলো আমরা কোন সময় কোনটা ইউজ করবো সেটা হলো কি আমাদের কী জন্য ইউজ করবো সেটার উপর আমরা কন্ডাক্টরগুলো বাছাই করবো। আচ্ছা ঠিক আছে। কন্ডাক্টর মেন এই প্রসিডিওরটা আমি আপনাদেরকে একটু সার্কিট ডায়াগ্রাম আকারে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কি আপনি জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, আচ্ছা ঠিক আছে, এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইন্টারনাল সার্কিট। আচ্ছা, এই জিনিসটার মধ্যে আমরা এখানের মধ্যে আরেকটা জিনিস আছে কি এটার সাথে কি আমরা এক্সট্রাভাবে, এটা নর্মালি হচ্ছে কি আপনাকে দেখাই, এই জিনিসটা আমরা যেটা সার্কিট আঁকলাম সেটা হচ্ছে আসলে এটা, এই জিনিসটা যেমন ধরেন L1 T1, তারপর L2 T2, আর L3 T3 NO NO, এই জিনিসটা। আচ্ছা, এটার সাথে কি আমাদের যদি আরও কানেকশন দরকার হয় তাহলে কি আমরা অক্সিলারি হিসেবে এটা ইউজ করতে পারি। এখানের মধ্যেও অনেকগুলো NO NC রয়েছে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা এখানে আমরা এখানে রেখে, আচ্ছা এই কানেকশনটা তার মধ্যে এখানে আর কী কী আছে, এই জিনিসটা হচ্ছে কি আর্মেচার কয়েল অথবা কয়েল বলতে পারি, আর এই জিনিসটা হচ্ছে একটা কন্ট্যাক্ট। এটা নর্মালি কি নর্মালি ওপেন হিসেবে রয়েছে এই জিনিসটা, যেই মাত্র আমরা পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাইটা এখানে দুইটা পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে কি কয়েল ভোল্টেজ সম্পূর্ণ এই পার্টের জন্য, একটা ভোল্টেজ এটা 220 AC ভোল্টেজ নর্মালি আমরা ইউজ করি, আর না হলে অনেক সময় DC ইউজ করতে হলে সেটা 24 ভোল্ট DC ইউজ করা হয়, এমনি অন্যগুলো ইউজ করা হয় কিন্তু সাধারণত এটা এই দুইটাই বেশি পাওয়া যায়, সেগুলো আমাদের এখানে নেম প্লেটের মধ্যে পাওয়া যাবে, ওটা দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপর এগুলো হচ্ছে কি নর্মালি ফেস সাপ্লাই, এটা যদি আমি সিঙ্গেল ফেস ইউজ করি তাহলে শুধু আমরা একটাই ইউজ করব, আর যদি থ্রি ফেস ইউজ করি তাহলে তিনটাই ইউজ করব। এই জিনিসটা এদিকে আমরা মোটর অথবা যে কোনো লোড আমরা ইউজ করব। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ এটা নর্মালি কি নর্মালি ওপেন হওয়ার কারণে এখানে মোটরটা কানেকশন নেই, মোটরের সাথে পাওয়ার সাপ্লাইয়ের কোনো কানেকশন নেই। এটা কখন পাওয়ার এই কানেকশনটা পাবে কখন, যখন আমি কয়েল ভোল্টেজটা দিব তখন কয়েলটা কী হবে এনার্জাইজ হওয়ার পরে এই ম্যাগনেটিক এই কন্ট্যাক্টটা কী হয়ে যাবে সামনের দিকে চলে আসবে, চলে আসলে তখন কী হবে এই জিনিসটা তখন এরকম সিনারিও হবে। এই লাল কন্ট্যাক্ট এখন দেখেন ফেস সাপ্লাই থেকে সরাসরি মোটরের সাথে কানেকশন রয়েছে, তখন কি আমাদের মোটরটা অন হবে এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন বেসিক যে কাজটা, এই মেন কন্ট্রোলিং যেটাই বলতে পারি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন কাজ, এই জিনিসটা এইভাবে কাজ করে। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর টাইপসটা হচ্ছে কি প্রায় 8 ধরনের আছে, AC1 থেকে AC8 পর্যন্ত। এটা নর্মালি আমরা বলতে পারি AC1 থেকে AC8 পর্যন্ত,
কিন্তু নর্মালি আমরা এসি ওয়ান, এসি টু, এসি থ্রি, এসি ফোর এই চার ধরনেরগুলো বেশি ইউজ করা হয়। হ্যাঁ, এখানে এটার মধ্যে এটা ইউজ হয় মেইনলি আপনার রেজিস্টিভ লোডের জন্য। রেজিস্টিভ লোডের মধ্যে পাওয়ার ফ্যাক্টর 0.95 থেকে, হ্যাঁ, 95 থেকে 1। আচ্ছা, এখানে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা হলো একটা নতুন টার্ম। পাওয়ার ফ্যাক্টর আর কিছুই না, এটা হলো কি এসি কারেন্টের মধ্যে অবস্থিত, এসি এটা আমরা ডিসি কারেন্টের মধ্যে পাবো না। এসি কারেন্টের মধ্যে নর্মাল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজটাকে, ফেজের কোসাইনের মানটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, এটা বাইরের পার্ট। আচ্ছা, তারপর এসি টু, এসি টুটা, এসি টু ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা নর্মালি ইউজ করি স্লিপ রিং ইন্ডাকশন মোটরের জন্য, আর এসি থ্রিটা ইউজ করা হয় সিকোয়েল কেস ইন্ডাকশন মোটরের জন্য, আর এসি ফোরটা ইউজ করা হয় র্যাপিড সুইচিংয়ের জন্য। র্যাপিড সুইচিং বলতে আমরা আসলে একটা উদাহরণ দিতে পারি, ইন্ডাস্ট্রির মধ্যে যে ক্রেনগুলো ইউজ করা হয়, ক্রেনগুলো এগুলো বারবার সুইচিং করতে হয়, ওই সময় আমরা এসি ফোরটা ইউজ করা হয়, তার মানে কি এটার সেন্সিটিভিটি বেশি। আচ্ছা, এছাড়াও কী রয়েছে, এসি এসি দেখান, এসি ফাইভ, এসি সিক্স, এসি সেভেন, এসি এইট। হ্যাঁ, এসি ফাইভটা নর্মাল ইউজ করা হয় লাইটিংয়ের জন্য, আর এসি সিক্সটা ইউজ করা হয় ক্যাপাসিটর ব্যাঙ্কের জন্য, আর এসি সেভেনটা ইউজ করা হয় ইন্ডাক্টিভ ব্যাঙ্কের জন্য, ইন্ডাক্টর ব্যাঙ্ক বলা হয় এটাকে, আর এসি এইট এইটটা ইউজ করা হয় ছোটো কম্প্রেসারের জন্য, যেগুলো আমরা নর্মালি বাসা বাড়িতে ইউজ করি এইসব নর্মালি ম্যাগনেটিক এমসি এর বেসিক ধারণাগুলো এগুলি। ধন্যবাদ।